পশ্চিমী হাওয়ার দাপট বাড়ছে সাগরে। আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। বর্ষার আগমন নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলছে IMD, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জুন মাসের 3 তারিখ ভারতে প্রবেশ করছে মৌসুমী বায়ু। যশ ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের প্রভাবে আগামী 3 দিনের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বর্ষা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই, কিন্তু আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এটা শুধুমাত্র নিম্নচাপের বৃষ্টিপাত, এটা কোনোভাবেই বর্ষার বৃষ্টিপাত নয়। 3 দিন বৃষ্টিপাতের পরে আবারও রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী 3 দিন। আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, কলকাতার মতো জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত কমার পরে আবারও তাপমাত্রা পারদ ওপর দিকে উঠতে শুরু করবে। উত্তরবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস আছে। আগামী 3 দিনের বৃষ্টিপাতের দরুন সেই সময় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী স্থানীয় বৃষ্টিপাতের রৈখিক এলাকা ক্রমাগত বাড়ছে কেরলের ওপর। পশ্চিমী হাওয়া দক্ষিণ আরব সাগরের নিচু এলাকায় দাপটের সঙ্গে বয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকালই এক পূর্বাভাসে IMD জানিয়েছে যে এবছর স্বাভাবিক বর্ষণ হবে। জুন মাসে গড় 101% বর্ষণ হবে। বর্ষণের জেরে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা বলয়ে প্রবল বর্ষণ হবে। প্রসঙ্গত মধ্য ভারতে এই সময়টা কৃষিক্ষেত্রে কৃষিকাজ নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। সেই দিক থেকেই এই স্বাভাবিক বর্ষণের পূর্বাভাস বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।